যেতিকি সবুবলৈ মই আপোনাক কৈ আছু পনিপৰ চাষ কৰিব বিলৰে যেতিকি সহজ পাখা পাখি সেইজেৰে আপোনাৰ নিজ ছাত বগিচাৰে কি পনিপৰীয়া চাছ কৰি পাৰিব আজি আচন্তু ছাতের জহিন্ন চাষতি ছোট ছোট কুণ্ডের কি সে বিষয়ে জাঁয়া বহু ছোট ভিডিও ভিডিওটিকে আপনার মানে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভাল লাগে লাইক সেয়ার সবসক্রাইব নিশ্চয়ই করবে দেখুন আমি ছাতপে কি কমিটি পনিপরিবা চাষ করি কতগুড়া জহ্নি এছু খালি এতকি নহা পূর্বু মধ্যে জহ্নি তোলা হয়েছি তো আস্তে আর ডে নকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখা প্রথমে আমি মাটিটি ভালোভাবে প্রস্তুত করে নবা এই মাটি প্রথমে আমি টিকি হালকা করে এবং সেই থেকে খত মিশাই মাটি ভালোভাবে প্রস্তুত করা এবং তাপরে এই আমি চারা লগে এমতি কৌশি জিনিস সাহায্যে মাটি কু হালকা করেদেবা যা ফলে মাটি ভিতর সূর্য লোক প্রবেশ করে পার এবং পবন মধ্যে যাওয়া আসিয়া করে পাব যেকোন ক্যারেটে লগে পূর্বর তা চারিপটে প্লাষ্টিক অখা দিয়ে দেবে এবং সেই মাটি তৈরি করি ভর্তি করে হলে যদি মাটি সেই পূর্ব থাকে সেই অল্প টিকি যেকোন খত মিশাই মাটিটি আপনার আউথে ভালোভাবে মিক্স করে দেবে যা ফলে যে গছ লগা যায় সেই সেটা ভালোভাবে গ্রো করব কেবল যে পুরোনা গোবর খত দে হব তা নুহ আপনার এতে যেকোস্টারে লিপ কম্পোস্ট কিচে কম্পোস্ট ভার্মিক কম্পোস্ট ইত্যাদি আপনার এখানে নহলে পচাশ হড়া কুটা তাকে মধ্যে পে মাটি তৈরি করে পরে ক্যারেটে সিধাস পুরাইবে না প্রথমে অখা দবে প্লাষ্টিক অখা দেব যেতবে আমি এতে পাওয়া তো পাঁচ তো তলপটুকু ভাস তো যেতবে তুক পাতবে মাটি মধ্যে বহিকি বাহার পলাইব তেমন অখা দলে কম হব পাড়ি বাহারক কিন্তু মাটিটি তা ভিতরে রয়ে য এমতি করি আমি প্রস্তুত করে এইথরে মুারা প্রস্তুত করি রক্ষিছি সিলিং ট্রে রে এই চারা প্রস্তুত করলে মঞ্জি নষ্ট হুয়ে যেত মঞ্জি আমি লগাই থাকে প্রায় সবু মঞ্জি আমার গ্রো হয়ে থাকে আপনার চাইলে সিধাস এই মঞ্জি লগাই গ্রো করে পল্প টিক গাত করি গোটে গোটে ক্যারেট রে কি আমি দিইটা লেখা লগাই দে আপনার চাইলে এই আপনার গোটিয়ে গোটিয়ে লগাই পাবেন কিন্তু দুইটা লগাইলে ভালো হব যেহেতু আমি অল্প মাটি রে কি চাষ করছি ছাত উপরে কি তেমন আমি এইতরে দুইটা লেখা যদি চারা লগাইবা বা দুইটা মঞ্জি লগাইয়া তাহলে এই ভালোভাবে গ্রো হয়ে পাব সিডলিং রু চারা বাহার কি গটি ছোট চা চামচ নেই নেবে সেই চা চামচ মাধ্যমে কি সেই চারা গুড়ি বাহার করবে দে কোণী প্রকার চারা ক্ষতি পৌঁছব না এবং লগাই সারা পরে এই অল্প পাড়ি দেওয়া দিন দুইথর পাঁচ দেওয়া পড়ি অল্প অল্প পাঁচ দেলে গছ মরিব পাখা পাখি পনেরো দিন পরে চারা গুড় টিকি বড় হয়ে যাই এবার এই চারা গুড় টিকি সারা দিয়ে দেওয়া ବାଉଁଶର ଯେଉଁ କଣିଚିଆ ଥାଏ ସେହି କଣିଚିଆକୁ ପୋତିକି ଏଗୁଡ଼ିକ ଆମେ ତା ଦେହରେ ଟିକିଏ ବାନ୍ଧିଦେବା ଯାହାଫଳରେ ଏଇଟା ସେଇ କଣିଚିଆ ଦେହରେ କି ଉପରକୁ ଉଠିବ ତା'ପରେ ଆମେ ଏଇଥିରେ ଗୋଟେ ମଞ୍ଚା ତିଆରି କରିବା କଦଳୀ ପଟୁଆ ନହେଲେ କୁଟା ଦେଇକି ୟାକୁ ଏମିତି ହାଲକା କରିକି ବାନ୍ଧିବା ପାଇଁ ପଡ଼ିବ ବେଶୀ ଟାଇଟ୍ କରିବେନି ଟାଇଟ୍ ହେଲେ ଗଛ ସେଇଠୁ ମରିବ ନହେଲେ ଗଛ ଆଉ ବଡ଼ ହେବନି ସେଇଠୁ ସେମିତି ହେଇକି ରହିବ ତେଣୁ যিহেতু গছৰ অগটি কঁলীয়া থাকে তাক বহুত হালকা কৰি বান্ধিব পাৰিব লুজ ৰখিব পাৰিব যেতিবা ছাতবাৰে কোনো গছ আপোনাৰ ছট কুণ্ডৰে কিৰেট লগমে দেখিব তা মূল যেতিয়া ঘাঁচ কিনা গছ সেই নহয় সেইগুক হ'লে কণ গছ গ্ৰ' কৰি পাৰিব নেকি আ যোন খাদ্য সাৰ গুড়িক থাকে সেনেকে শীঘ্ৰ খাই যাতে আমি যোন গছ লগৈ সেইটা খাদ্য পাইব নে কিন্তু অনা গছ খাদ্যি বহু জল্দি গ্ৰ' হৈ যায় গছ টিকে বড় হ'লপৰা এই গোটেই মঞ্চা কৰি দেছোঁ পাখাখি গোটিয়ে মাছর গছ হি তো এই গছ এবার মঞ্চে মাড়া আরম্ভ করছি আছে ছোট ছোট কষি আসা আরম্ভ হয়েছে ফুল আসবে আরম্ভ হয়েছে যুড়ে চাহিবে সিআ আপনার প্রত্যেক গঠি গঠি কষি দেখব এবার ইয়া মূলের টিকিয়ে সার দেওয়া পড়ব আপনার দশ ছবিশ আউ ডিএপি অল্প অল্প পরিমাণে মিক্স করি গছমূল টিকি দূরেকি দেবে নলে ইয়া মূল ভপোস্ট কিংবা যেকোন খত দেবে গছরে ভালো ফল ধরিব এবে গছ লগেবার পাখা পাখি দেড় ঊর্ধ্ব হব গছথ দেখুন কত সুন্দর হয়েছে আপ যুড়ে চাইবে সে খালি আপনার খালি কষি হি কষি দেখি গঠিরে গঠি কষি গছ লগেবার ঠিক মাসে পরে লগাতার আপনার দুই রু তিন প্রত্যেক সপ্তাহ অন্তর কি আপনার মিরাকুলান স্প্রে করা পড়বে দশ লিটর পাড়ে দুই এমএল রু অমএল আপনার স্প্রে করবে গছরে ভরপুর মাত্রা ফল ধরিব গছরে এবার কিছু ফল ধরছি আছে এইথর ছোট ছোট কষি আসছে সেইগুড় মধ্য পরবর্তী সময়ের কি বহুত বড় বড় সাইজর হব এটা প্রথম থর হারভেস্ট তো প্রথম থর যে ফল হইচি আমি তোলি নতুন গ্রোথ কেতো সুন্দর হয়েছে জহ্নি সাধারণত বর্ষক দুইথর চাষ করা গোটে শীতদিন জহ্নি আউ গোটে গরমদিনিয়া জহ্নি আপনার দুইথর চাষ করে পে কিন্তু অলগা অলগা ভেৰাইটৰ মঞ্জি আছে যোন ভেৰাইটি লগাইবে যোন চিজিন পাই লগাই সেই চিজিনকি আপোনাৰ দোকানী মান পাখৰ মঞ্জি আনিকি লগাইবে দেখিব ভৰপূৰ মাত্ৰ আপোনালোক গছৰে ফল ধৰিব এই গছৰে এতিয়া দেখোন দ্বিতীয় থৰ কে ফল এইগুড়িক আমি তো নবা বহুগুড়া ফল হৈছি আমি মধ্য এই বহুত কচি যোনগুকী সময়ত আছে হ'ব তো এইর মুখ্যোগ হোচি পত্রকু খাই যা গ্রীন কলর্র পোক সে মারা হলে আপনার এতে কীটনাশক স্প্রে করে পেয়ে যেকোন কীটনাশক নহেলে সে পোকগুলা আপনার হাতের নেই দলিকি নষ্ট করেদে পে দে গছরে সেমি কিছু ক্ষতি হবি আশা করছি আমার এই ভিডিওটি আপনার নিশ্চয়ই ভালো লাগে যদি ভালো লাগি থাকে লাইক সেয়ার সবসক্রাইব করা